তো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছে আমাদের বিজ্ঞান বিষয়ের ক্লাস আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসটা সম্পূর্ণ করেছি তো আসো আমরা প্রথমে দেখে নিই আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় সিলেবাসে কি কি আমাদের পরীক্ষার জন্য থাকছে আমাদের এই পরীক্ষায় থাকছে প্রাথমিক বিজ্ঞান বই থেকে অধ্যায় সাত খাদ্য অধ্যায় আট স্বাস্থ্যবিধি এবং অধ্যায় দশ প্রযুক্তির সঙ্গে পরিচয় এবং জানা অজানা বই থেকে আমাদের থাকছে পৃথিবীর সপ্তাশ্চর্য পৃষ্ঠা ছাপ্পান্ন এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতিও ব্যবহার পৃষ্ঠা পনের এবং সত্তর তো আসো আজকে আমরা জানা অজানা বইয়ের অধ্যায়গুলো নিয়ে একটু আলোচনা করি এর আগে তোমাদের সাথে প্রিয়া টিচার এই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করেছিলেন এবং উনি সুন্দরভাবে আমাদের প্রতিটি বিষয়ে বুঝিয়ে পড়িয়েছেন তো আজকে এখন আমরা রিভিশন দেব যদিও আমরা অতখানি বিস্তারিতভাবে আলোচনা করব না আমরা পড়ব যাতে আমরা আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি এরকমভাবে প্রস্তুতি নিব এবং আমরা যাতে পুরোনো পড়াগুলো যে পড়াটা পড়েছি সেটা যাতে আমরা আবার মনে করতে পারি তো আসো আমরা প্রথমেই যাই আমাদের পৃথিবীর সপ্তাশ্চর্য নিয়ে প্রথমে আমরা দেখি সপ্তাশ্চর্যকে আসলে হ্যাঁ কেন আমরা সাতটি জিনিসকে করা হচ্ছে যে পৃথিবীর সপ্তাহ হচ্ছে একটি জনপ্রিয় তালিকা হ্যাঁ যাতে সমসাময়িক পৃথিবীর আশ্চর্যজনক কিছু জিনিস যা মনুষ্য নির্মিত হয় মানুষ নির্মিত করেছে সে স্থাপনাসমূহের নাম এখানে স্থান পায় তো এখানে ঐতিহাসিক আর ঐতিহ্যগত গুরুত্ব সম্পন্ন এই জিনিসগুলো এখানে প্রাচীনকালে হেলেনীয় সভ্যতার পর্যটকরা প্রথমে ধরনের একটা তালিকা প্রস্তুত করেছিলেন সেই থেকে আমাদের প্রতিটি যুগে এই তালিকা প্রকাশিত হয়ে আসছে সেই থেকে প্রতিটি যুগের এই তালিকায় এখন সর্বশেষ যে তালিকাটা হচ্ছে সেটা হচ্ছে দুই হাজার সাত সালের সাতই জুলাই এই তালিকাটা প্রকাশ করা হয়েছে তবে সাত সংখ্যাটিকে কেন গ্রহণ করা হচ্ছে গ্রিকরা দেখেছেন যে এই সাত সংখ্যাটি একটু নিখুঁত বলে ওনারা মনে করেছেন এবং পর্যাপ্ত বলে মনে করেছেন সেজন্যই সাতটি আশ্চর্য জিনিসকে নিয়েই এ সবচেয়ে আশ্চর্য তৈরি হয়েছে তো এখানে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ হ্যাঁ আধুনিক যুগে এই এই তিনটা যুগেরই সপ্তাহ আশ্চর্য নিয়ে মানে সাতটা আশ্চর্য জিনিস নিয়ে সপ্তাহ আশ্চর্য তৈরি হয়েছে তো আমরা এখন ছবিতে বিভিন্ন যুগের কিছু ছবি দেখতে পাচ্ছি হ্যাঁ দেখো আমাদের প্রথম ছবিতে আছে আগ্রার তাজমহল তারপর আছে আমাদের মিশরের পিরামিড তারপর আছে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান তারপর আছে আলেকজান্দ্রিয়ার ভাতিঘর তারপর আছে আমাদের চীনের মহাপ্রাচীর তারপরে হচ্ছে রোমের বৃত্তাকার মঞ্চ তারপর হচ্ছে নান চীনের চীনামাটির মিনার তারপর আছে দেবীর মন্দির তারপর আছে আলেসদান্দার ভূগর্ভস্থ সমাধি পা তো এই বিষয়গুলো আমরা টিচার আমাদেরকেও দেখিয়েছেন আমরা আবার একটু স্মরণ করে নিলাম যাতে আমাদের বিষয়গুলো পড়তে আবার সুবিধা হয় চলো আমরা এখন দেখি তাহলে প্রাচীন যুগের সপ্তাহ নামগুলো একটু পড়ি তোমরা আমার সাথে সাথে পড়বে তাহলে মনে রাখতে পারবে প্রাচীন যুগের সপ্তাহ কি আমরা পড়েছি এক হচ্ছে মিশরের পিরামিড মিশর ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান তিন দেবীর মন্দির চার আলেকজান্দিয়ার বাতিঘর পাঁচ হ্যালিকানাসের সমাধি মন্দির ছয় রোস দ্বীপের অ্যাপেলো মূর্তি সাত অলিম্পিয়া জুপিটার মূর্তি এরপর আসবে মধ্যযুগের সপ্তাশ্চর্য তো আমাদের চারশো সাতষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন যুগ ধরা হয়েছিল পঞ্চম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত হচ্ছে মধ্যযুগ হ্যাঁ তো দেখি আমরা মধ্যযুগে আমাদের কী কী সপ্তাশ্চর্য ছিল চীনের প্রাচীর চীন আগ্রার তাজমহল ভারত সেন্ট সোফিয়ার মসজিদ ইস্তাম্বুল রোমের বৃত্তাকার মঞ্চ ইতালি নানজিংয়ের চিনামাটি মিনার চীন আলেকজান্দ্রিয়ার ভূগর্ভস্থ সমাধি মিশর ইংল্যান্ডের হেন্স ইংল্যান্ড এরপর আমরা যাব আধুনিক যুগের সপ্তাহ আধুনিক যুগ ধরা হয়েছিল পনেরোশো শতক থেকে আঠারোশো শতকের শেষ পর্যন্ত আধুনিক যুগ এর মধ্যে হচ্ছে একটা যুগ আসছে ইউরোপের আলোকিত যুগ বলা হয় এই যুগটাকে শিল্প বিপ্লব থেকে এই বর্তমান সময় পর্যন্ত আধুনিক যুগ হিসেবে বিবেচিত হয়েছে তো আধুনিক যুগের সপ্তাহ যুগই দেখো বেতার ও টেলিভিশন কম্পিউটার রঞ্জন রশ্মি পারমাণবিক হাইড্রোজেন বোমা রোবট রকেট আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ক্ষেপণাস্ত্র এখন সর্বশেষ ঘোষণা যে দুই হাজার সাত সালের আমরা সাতই জুলাইয়ের কথা বলেছিলাম হ্যাঁ তখন পর্যন্ত একটা তালিকা প্রস্তুত করা হয়েছিল তো সেই তালিকা অনুযায়ী সর্বশেষ ঘোষণা অনুযায়ী বিশ্বের নতুন সাপ্তাশর্য হচ্ছে সাতটা জিনিস দেখো আমরা সেগুলো কি কি চীনের মহাপাচীর দুই পেত্রা নগরী ধ্বংসাবশেষ তিন স্ট্যাচু অফ ক্রাইস্ট দ্য রেডিমার চার পেরুর মাচুপিচু পাঁচ ম্যাক্সিকোর চিচেনিসচা ছয় রোমের কলোশিয়াম বা রোমের বৃত্তাকার মঞ্চ সাত ভারতের আগ্রার তাজমহল তাহলে এই সপ্তাহগুলো আমরা জানলাম যে এক এক ঢুকিয়ে এক এক ধরনের সাতটা করে সপ্তাহসর্য নিয়েছে নামগুলো বেশ মজার তাই না তাহলে আমরা এই নামগুলো ভালোভাবে মনে রাখব যাতে আমাদের আমরা সবসময় বলতে পারি হ্যাঁ এবং পরীক্ষা তো আছেই তারপরে এগুলো আমাদের অবশ্য মনে রাখা দরকার তো এখন আসুন আমাদের আরেকটি অধ্যায় আছে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও ব্যবহার পৃষ্ঠা ঊনসত্তর এবং সত্তর তো সেই পৃষ্ঠায় আমরা যাব আমরা এখানে কিছু যন্ত্রপাতি দেখিয়েছি যেমন অনুবীক্ষণ যন্ত্র থার্মোমিটার রাডার জেনারেটর এ ধরনের বিভিন্ন যন্ত্রপাতি আমাদের বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হচ্ছে সো আমাদের এই যন্ত্রপাতি এবং তার ব্যবহার নিয়ে আমরা একটু দেখি যেমন প্রথমে আছে অণুবীক্ষণ যন্ত্র অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কী করা হয় ছোট জিনিসকে বড় করে দেখা হয় তাহলে অণুবীক্ষণ কী যে যন্ত্র দিয়ে ছোট জিনিসকে বড় করে দেখা যায় সেই যন্ত্রটির নাম হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র দুই হচ্ছে টেলিফোন যে যন্ত্রের মাধ্যমে আমরা দূরের কারোর সাথে সরাসরি কথা বলতে পারি কথা বলা যায় তিন হচ্ছে ব্যারোমিটার ব্যারোমিটার কি বায়ুর চাপ মাপার যন্ত্র বায়ুর চাপ মাপার যন্ত্র যে যন্ত্র দিয়ে বায়ুর চাপ মাপা হয় তার নাম হচ্ছে ব্যারোমিটার চার নম্বর হচ্ছে মাইক্রোফোন যে যন্ত্র দ্বারা শব্দ তরঙ্গকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত করা যায় তা হচ্ছে মাইক্রোফোন পাঁচ নাম্বার হচ্ছে কম্পাস কম্পাসের সাহায্যে কি করা হচ্ছে দিক নির্ণয় করা হয় উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক পশ্চিম দিক বিমানে এবং জাহাজে যখন চলাচল করে তখন আব্রিকরা এবং পাইলটরা এই কম্পাস ব্যবহার করে দিক নির্ণয় করেন তারপর হচ্ছে কম্পিউটার যে যন্ত্র দ্বারা অল্প সময়ের মধ্যে যে কোনো তথ্য সংগ্রহ বা হিসাব নিকাশ করা যায় এছাড়া বই পুস্তকও আমরা কম্পোজ করতে পারি কম্পিউটারের সাহায্যে সাত হচ্ছে রাডার যে যন্ত্রের সাহায্যে আকাশে চলাচলকারী যানবাহনের অবস্থান ও গতিবিধি নির্ণয় করা যায় রাডারের সাহায্যে আকাশে যে যানবাহন চলাচল করছে উড়োজাহাজ হেলিকপ্টার এগুলোর গতিবিধিও অবস্থান জানা যায় আট নম্বর হচ্ছে স্টেটোস্কোপ এটা আমরা সবাই চিনি আমরা জানি ডাক্তারের কাছে গেলেই কি করা হচ্ছে আমাদের হৃদযন্ত্র বা ফুসফুসের পরীক্ষা করার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হয় নয় নম্বর হচ্ছে ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা নির্ণয়ের জন্য যে দুধে কতটুকু পানি আছে বা দুধ কতটুকু বিশুদ্ধ সেটা জানার জন্য আমরা যে যন্ত্রটি ব্যবহার করি তার নাম হচ্ছে ল্যাক্টোমিটার দশ হচ্ছে ডায়নামা যে যন্ত্র দিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় সেই যন্ত্রটির নাম হচ্ছে ডায়নামা তারপর হচ্ছে জেনারেটর জেনারেটর হচ্ছে তড়িৎ বিদ্যুৎ মানে খুব দ্রুত বিদ্যুৎ শক্তি তৈরি করার যন্ত্র যেমন কারেন্ট চলে গেলে সাথে সাথে জেনারেটারের সাহায্যে আমরা আবার বিদ্যুৎটা পেতে পারি তাই না এরপর হচ্ছে বারো নম্বর হচ্ছে এয়ার কুলার এয়ার কুলার তো এখন আমরা চিনি আমাদের প্রায় সবারই কম বেশি বাড়িতে এয়ার এয়ারকুলার ব্যবহার করা হচ্ছে তো যে যন্ত্রের মাধ্যমে তাপ নিয়ন্ত্রণ করে ঘর ঠান্ডা রাখা হয় সেটা নাম হচ্ছে এয়ার এয়ারকুলার তিনি হচ্ছে ফটো স্টেট মেশিন এটা আমরা হর হামেশায় দেখছি দোকানে গিয়ে আমরা অবশ্যই আমাদের কাগজপত্র ফটোকপি করছি তাই না এই ফটো স্টেট মেশিনের সাহায্যে কিন্তু আমরা ফটোকপি করছি যে যন্ত্রটি অল্প সময়ের মধ্যে লেখা কাগজপত্র ছবি দলিলপত্র ইত্যাদি কপি করা যায় সেটা হচ্ছে ফটো স্টেট মেশিন তারপর টেলিস্কোপ টেলিস্কোপের সাহায্যে কি হয় মহাকাশে গ্রহ নক্ষত্রের দৃশ্য দেখা যায় সেই যন্ত্রটার নাম হচ্ছে টেলিস্কোপ তারপর আসছে থার্মোমিটার যে যন্ত্রের সাহায্যে আমাদের কি শরীরে তাপমাত্রা মাপা হয় সেই যন্ত্রটির নাম হচ্ছে থার্মোমিটার তো আজকে আমরা আবার সেই পুরনো অধ্যায়গুলো আবার একটু রিভিশন করলাম যাতে তোমরা আবার একটু পড়বে এবং সামনের ক্লাসে আমি এখান থেকে কিছু প্রশ্ন তৈরি করব তোমরা সেগুলোর উত্তর করবে ঠিক আছে তো তোমরা এটা আজকে বাসায় ভালোভাবে আবার পড়বে সামনের ক্লাসের জন্য প্রস্তুতি নিবে যাতে উত্তরগুলো আমার সাথে বলতে পারো তো সামনে এখন তো আমাদের অলিম্পিক খেলা চলছে তাই না আমরা অলিম্পিক দেখছি তো এখন খেলাও দেখব মজাও করব আবার সাথে সাথে পড়াশোনাটাও চালাবো তো তোমরা কাজগুলি শেষ করো আবার আগামী ক্লাস তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে ধন্যবাদ